Assalamualaikum viewers, welcome back to my channel Jimmy's Cooking. आशा करी আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপিতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সিদ্ধ করার ঝামেলা ছাড়াই নুডলসের রেসিপি। আর আজকের এই নুডলসটা হবে সুপার স্পাইসি। এই নুডলসটা খেতে খুবই মজা, ইভেন আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর খুব সহজেই কিভাবে আপনারা তৈরি করতে পারেন সেই রেসিপিটা আজকে আমি শেয়ার করছি, তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে চুলাতে একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। আপনারা এখানে যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন, আমি দিয়েছি সরিষার তেল। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে একটু ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। আর এ পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। এখানে আপনারা নুডলসের মশলাটাও ব্যবহার করতে পারেন, এক্সট্রা কিছু মশলা অ্যাড করলে খেতে খুবই ভালো লাগে। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো, এখানে 1টা টমেটো কিউব করে কেটে দিয়েছি। আপনার পছন্দ মতো যে কোনো সবজি এখানে অ্যাড করে দিতে পারেন। সব কিছু নেড়ে একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, এখানে আমি 3টা কাঁচা মরিচ কুচি করে দিয়ে দিলাম। আমি যেহেতু সুপার স্পাইসি মানে প্রচণ্ড রকমের ঝাল একটা নুডলস তৈরি করতে যাচ্ছি, সেজন্য আমি কিন্তু লাল মরিচের গুঁড়া কাঁচা মরিচ এগুলো বেশি পরিমাণে দিয়েছি। আপনারা যদি কম ঝাল খান সেক্ষেত্রে কমিয়ে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচের থেকে সামান্য একটু কম পরিমাণে লবণ দিলাম। সব কিছু উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব পানি, প্রথমেই দিয়ে দিচ্ছি 2 কাপ পানি, পরবর্তীতে আমি আরও 1 কাপ অ্যাড করেছি, তো টোটাল আপনারা এ পর্যায়ে 3 কাপ পানি অ্যাড করে দিতে পারেন। পানিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি একটা ডিম ছেড়ে দিব। ডিমটাকে পুরোপুরি স্ক্রাম্বল করব না, এটা এরকম আস্তই থাকবে। এইভাবে জাস্ট সাইড থেকে একটু পানি দিয়ে দিয়ে ডিমটাকে সিদ্ধ করে ফেলতে হবে। আর ডিমটা কিন্তু একেবারে নাড়া যাবে না, আমি ডিমটাকে আস্তই রাখতে চাচ্ছি, সেই জন্য এইভাবে সিদ্ধ করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুডলস, এখানে আমি কোকোলা নুডলসের অর্ধেকটা ব্যবহার করছি। আমি একজনের জন্য রান্না করব, আপনারা দুজনের জন্য এই রেসিপিটা সার্ভ করতে পারবেন, তো সেই জন্য আমি এখানে অর্ধেকটা নুডলস দিয়ে দিচ্ছি। এবার এই পানিতেই কিন্তু নুডলসটা সিদ্ধ হয়ে যাবে, আলাদা করে সিদ্ধ করার কোনো ঝামেলা নেই, একই সাথে কিন্তু নুডলসটা খুব ভালো করেই সিদ্ধ হয়ে যাবে। আমি ডিমটাকে একটু উল্টে দিচ্ছি, উপর দিকটাও যাতে একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আপনারা যদি হাফ বয়েল চান তাহলে কিন্তু না উল্টালেও চলবে। আস্তে আস্তে কিন্তু নুডলসটা প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে। এরপর যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো ডার্ক সয়া সস, আপনারা চাইলে লাইট সয়া সসটাও অ্যাড করে দিতে পারেন। এবার একটু আলতো হাতে নেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের ফুল। পেঁয়াজের ফুলটা কিন্তু ফ্রিজে সংরক্ষণ করা ছিল, আর সংরক্ষণ কিভাবে করতে হবে তার একটি ভিডিও আমার চ্যানেলে আছে, আমি ডিসক্রিপশন বক্সের লিংক দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি ব্ল্যাক অলিভ, ব্ল্যাক অলিভও আমি এইভাবে কেটে তারপরে দিয়ে দিচ্ছি। আর উপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, এতে করে আরেকটু স্পাইসি হবে আর দেখতেও ভালো লাগবে। সব কিছু উল্টে পাল্টে আলতোভাবে নেড়ে দিচ্ছি। আর এই উপকরণগুলো একদমই শেষ মুহূর্তে দিতে হবে, নুডলসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর সিদ্ধ হওয়ার পরেই কিন্তু এই উপকরণগুলো আমি অ্যাড করে দিয়েছি। আপনারা লবণটা টেস্ট করে দেখতে পারেন ঠিক আছে কি না, ঠিক থাকলে আছে, আর ঠিক না থাকলে অবশ্যই লবণ দিয়ে নেবেন। তো এ পর্যায়ে কিন্তু নুডলসটা 1 মিনিট নেড়ে দেওয়ার পরেই তৈরি হয়ে গেল। এই নুডলসটা খেতে খুবই মজা। আমি সার্ভ করার পর উপরে একটা চিজ দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে শেডার চিজ। আপনারা চাইলে মোজারেলা চিজ উপর দিয়ে একটু দিয়ে দিতে পারেন। নুডলসের এখন যে গরম অবস্থায় আছে এই গরমে কিন্তু চিজটা গলে যাবে, আলাদা করে এটা আপনার প্যানের মধ্যে দেওয়ার দরকার নেই। উপর দিয়ে এভাবে একটা চিজ দিয়ে দিলাম।
এবার হচ্ছে খাওয়ার পালা। এই নুডলসটা তো আমার কাছে খুবই খেতে ভালো লেগেছে। আর আরেকটা কথা আপনাদেরকে বলি, রান্না হচ্ছে একটা আর্ট, আপনি যেভাবেই রান্না করেন সেভাবেই যদি খেতে ভালো লাগে তাহলে সেটাই পারফেক্ট রান্না। রান্না যে একেবারে পারফেক্ট ধরা বাঁধা কোনো নিয়ম নেই, আপনার যেভাবে খেতে ভালো লাগে আপনি সেভাবেই রান্না করে খেতে পারবেন, মশলা শুধুমাত্র একটু ঠিকঠাক মতো দিতে পারলেই হলো। তো দেখতেই পাচ্ছেন যে কত সহজে এই নুডলসটা রান্না করে ফেললাম, আর এটা খেতে খুবই মজা, আমার কাছে তো খুবই ভালো লেগেছে খেতে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন, সিদ্ধ করার ঝামেলা ছাড়াই তৈরি করে দেখালাম, একই প্যানের মধ্যে জাস্ট দিবেন আর তৈরি হয়ে যাবে। খুব সহজেই কিন্তু তৈরি করে দেখিয়েছি, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি জলদি জলদি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।